ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার মোহনা গ্রাম। তৃণমূল নেতা আনিসুল খান বনাম মনিরুল খানের দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুর থেকেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হতে শুরু করে পুরো গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুল খানের গোষ্ঠীর লোকজন হঠাৎই দুপুরে মনিরুল খানের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় মনিরুল খানের বাড়ির কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি মনিরুল নিজে বেশ কিছুদিন ঘর ছাড়া ছিলেন বলেও দাবি করেন। আমাকে যে কোনো সময় আমাকে মেরে দিতে পারে, আমাকে প্রাণে মেরে দিত। ওদের কাছে পিস্তল ছিল, তারোয়াল ছিল, টাঙ্গি ছিল, আমি কোনো রকমে বেঁচে গেছি। আমি এর আগে বারবার দু মাস থেকে পুরো জোর চলছে, আমি মেজিয়া থানার বড়োবাবুকে বারংবার বলা সত্ত্বেও খুব একটা আমার চূড়াও হয়নি। আমি 23 দিন বাড়ির বাইরে গ্রাম ছাড়া ছিলাম গত মাসে। আমি বিডিও সাহেবের প্রচেষ্টা এবং বড়োবাবুকে বলার ফলে আমি এসেছিলাম গ্রামে। আমাকে এর আগেও গ্রাম ছাড়া করেছিল, আমি থানায় অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তাদের বিরুদ্ধে সেই রকম আইনানুগ ব্যবস্থা হয়নি। ওরা বলে যে আমাদের আনিসুল প্রশাসন আমার হাতে আছে, থানার বড়োবাবু আমার পকেটে, আমাদের কিছু হবে না। এইভাবে আমার ফ্যামিলিকে, আমাকে বারে বারে, আমার ওয়াইফকে এর আগে ঘরে মানে ঢুকে বন্ধ করেছিল, বারংবার আমাদের জিনিসপত্র ভাঙচুর, আমার বাগান বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, সব আমার জিনিসপত্র ভেঙে দিয়েছে, আমার সব দরকারি কাগজপত্র যা ছিল আমার কিছু নাই, জমি জায়গার কাগজপত্র, এটিএম কার্ড, ব্যাংক পাসবই, আমার জমির দলিল যা ছিল আমাকে বারংবার। আমি অনেক ভয়ে ভয়ে অনেক কিছু ইয়ার মধ্যে থাকি, আমি নিরাপত্তাহীনতায় অনেক দিন ধরে ভুগছি। সেই নিরাপত্তাহীনতার জন্য আমি 23 দিন রানীগঞ্জে, আমি রোনায় পিসির বাড়ির পিসির বাড়িতে ছিলাম। এটা আছে, শমীম খান আছে, জাগরুল খান আছে, শমীম খানের আরও ভাই আছে, জহিরুল খান আছে, ফহিম খান আছে, আনিসুল আছে, তারপরে মজিবুল, রজিবুল, রোশন, আরো অনেকেই আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছালে আনিসুল খানের লোকজন পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। তারপরে অপর গোষ্ঠীর লোকজন গা ঢাকা দেয়। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 15 জনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রাম জুড়ে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। মনিরুল কোন দলের? আপনার তৃণমূলের, ওখানে ওই পঞ্চায়েত ওর ঘরের বিবি। আর আনিসুল? আনিসুল হচ্ছে যে ওই তৃণমূলের, ওই দুটা দল, তৃণমূলের ও আনিসুল। ওই যখন থেকে তৃণমূল এসছে তখন থেকে ওদের চলছে। তাহলে এটা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে? তৃণমূলের দুই গোষ্ঠী। আর যেটা বলবো আমি, আপনি বলবেন কোনোখানে যে দাঁড়াই বলুন, সেখানেও বলবো যে দু গোষ্ঠী। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।